হাই ভিউয়ার্স, আ ভেরি গুড মর্নিং। আজ রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে, আমরা তিনজন, দেবযানী, আমি আর সঙ্গীতা। আর আমরা আজকে বাই রোড শান্তিনিকেতন চললাম, আর তাই জার্নিটা একটু বেশি হবেই। তো রাস্তায় যেতে যেতে প্রচুর আড্ডা, গল্প, আর তার সাথে চললো টুকিটাকি খাওয়া দাওয়া। সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে আমরা কোনা এক্সপ্রেস ওয়ে ধরে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এবং আশেপাশে দেখো, কিছু দূর চলে যাওয়ার পরেই গ্রিন ফিল্ডস আর বড় বড় গাছ দেখে এত ভালো লাগছিল। ভীষণ গরম ছিল যাওয়ার সময়টা, কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার পর আমরা ওয়েদারটা কিন্তু খুব ভালো পেয়েছি। কিন্তু যেদিন রওনা দিয়েছিলাম সেদিন ছিল টেরিবল গরম, এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড তাপ বাইরে। কিন্তু এই গ্রিনারি দেখে এত আইসুদিন লাগছিলো যে কি বলবো, মন ভরে যাচ্ছিলো দুপাশের সবুজ আর এই বড় বড় গাছগুলো দেখে। মনে হচ্ছিলো এখানে নেবে একটু ছবি তুললে বেশ মজাই হয়, কিন্তু গরমের ভয় আর কেউ নামেনি। এই গরমে এই মাঠে কাজ করছে, কাদরা মাথায় কাপড় দিয়ে, খুব খারাপ লাগছিলো দেখে এই গরমের মধ্যেও তাদের কাজ করতে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, কিছু করার নেই। কিন্তু তাদের ছোট ছোট ঘর বাড়ি আশেপাশ দিয়ে, আর তার সাথে প্রচুর কলা বাগান এবং আরও অন্যান্য অনেক গাছ আশেপাশ দিয়ে, বাইরে দিয়ে এই গ্রিন যে মানে এত গ্রিনারি, এটা যে এত ভালো লাগছিল ওই গরমের মধ্যেও, যদিও এসি ছিল ফুল, এসি ফুল ছিল। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে তাও প্রচুর গরম লাগছিল গাড়িতে, তাই ভেতরে বেশ গরম ঢুকছিল। তবুও বলছো এই যে গ্রিনারি দেখছিলাম না, তাই দেখতে দেখতে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। বরিশালের রান্নাঘর, আমার আজকে শনিবার, তাই আমি আর মিতুল নিলাম নিরামিষ ভেজ থালি। দিয়েছে ডাল ভাজা, শুক্তো, লেবু, এরকম একটা করে বোতল দিয়েছে, জলের বোতল, মিনারেল ওয়াটারের একটা করে বটল দিয়েছে। আমাদের বাবু দেখাচ্ছেন কাতলা মাছ, আর গুগু খাবে পাপ্তা, বেশ বড় সাইজ। ঢোকার ডাল্লা দিয়ে গেল, দিয়ে গেছে পাঁপড়, আর চাটনি, এটা কিসের চাটনি? তেঁতুল আর আমড়ার চাটনি। আর ও বলছে পাবদা মাছের কোয়ালিটিটাও বেশ ভালো। বাবুদা, তোমার কাতলাটা কেমন? ভালো। কে শান্তিনিকেতনে এসে আমরা বরিশালের রান্নাঘরে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, আর এই বরিশালের রান্নাঘরের রান্না ছিল অনবদ্য। প্রতিটা রান্নাই সুস্বাদু এবং ঝাল কম, এবং আমাদের এত ভালো লেগেছে। যদিও আজকে শনিবার হওয়ার দরুন আমি নিরামিষ খাই এবং অনেক কিছুই ওদের মিস করে গেলাম, বিশেষত মাছের আইটেমগুলো, কিন্তু তাও নিরামিষগুলো এত সুন্দর করেছে। তার মধ্যে শুক্তোটা অনবদ্য, তোমরা এলে নিশ্চয়ই নিও, ভীষণ ভালো লাগবে। আর আমার আরেকটা ইউনিক লাগলো, যেটা হচ্ছে আমড়া আর তেঁতুল দিয়ে চাটনিটা, ভীষণ ভালো লাগলো, এরকম আগে খাইনি। এছাড়াও এই বরিশালের রান্নাঘরের আশপাশটা একটা আশ্রমের মতো, এবং সেই আশ্রমে যারা থাকেন তাদের নিজেদের হাতের তৈরি প্রচুর হ্যান্ডিক্রাফটস আমরা চারিপাশে দেখতে পেলাম, ভীষণ সুন্দর জিনিসগুলো। তোমরা এলে নিশ্চয়ই চেক আউট করতে পারো। বরিশালের রান্নাঘর থেকে ফেরার পথে আমরা দেখলাম এইরকম সোনাঝুরির বন,
খোয়াইয়ের পথে কি অপূর্ব যে লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, তাই ক্যামেরা বন্দি করলাম কিছু অংশ। এবং চললাম সোনাঝুরির হাটে, যেটা ওখানের খুব বিখ্যাত, এবং দেখতে চললাম সাঁওতাল নাচ এবং তার সাথে বিভিন্ন জিনিসপত্র সম্ভার। আমার সাথে তোমরাও চলো, দেখবে ওখানে গিয়ে কিছু ক্লিপিংস। এই পাঞ্জাবি গুলোর কিরম দাম গো? আজকে আমরা ক্রিকে এলাম, এখানে চেক ইন করছি। আমাদের মালপত্র, গাড়ি পার্কিং ওখানে হয়েছে, বিশাল লন, খুব সুন্দর। The Creek Boutique Resort. এখানে খুব সুন্দর সুইমিং পুল এরিয়াটা, খুব দারুণ। এই হচ্ছে রিসেপশন, চেক ইন করেছি, এবার রুমে যাচ্ছি। কি সুন্দর দেখো আশপাশটা, বিউটিফুল। আর ওখানে সুইমিং পুলে সবাই সুইমিং করছে আর গান গাইছে, শান্তিনিকেতন ভাইবস। মশাল জ্বালিয়ে দিয়েছে চারিদিকে।
ক্রিকে চেক ইন করার পরে আমাদের যে রুমটা দিয়েছিল সেটা ছিল ভীষণ সুন্দর। আমরা তিনজনে মিলে একটাই রুমে ছিলাম, আর একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম। এবার দেখাই তোমাদের বারান্দাটা, কি অপূর্ব বারান্দাটা, বাইরে গিয়ে মন ভরে গেল, এত বিরাট প্রপার্টিটা, আর এত সুন্দর সাজিয়ে রেখেছে, কত রকমের ফেয়ারি লাইটস লাগিয়ে। আর আমাদের ঠিক সামনেই ছিল সুইমিং পুল, আমি হয়তো সেইভাবে দেখাতে পারছি না, কিন্তু আমার কানে ভেসে আসছিল গানের আওয়াজ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, দেখে মন ভরে গেল। মাঝখানে বিশাল লন, এবং সেই লনে পাতা রয়েছে চেয়ার টেবিল, যাতে বসে গল্প করা যায়। আর আমরা এইসব দেখতে দেখতে নিজেদের ফ্রেশ করে এইবার চললাম গ্রিকের রেস্টুরেন্টে আমাদের ডিনারটা সেরে নিতে। তোমাদেরও নিয়ে যাই, চলো কি খেলাম দেখাবো। ডিনারটা তো জমে গেল দেখতেই পেলে, চিজ গার্লিক নান ডাল মাখানি নিয়ে আমরা স্টার্ট করলাম আমাদের ডিনার। যেহেতু সেদিন শনিবার ছিল, স্যাটারডে আমরা নিরামিষ খাই, তাই জন্য ভেজ অর্ডার করেছিলাম। কিন্তু এত ভালো টেস্ট ছিল, ক্রিকের খাওয়া খুব ভালো। এবং তারপরে নিয়েছিলাম অগ্রাটিন উইথ গার্লিক ব্রেড, তো এই দিয়েই ডিনারটা একদম দারুণ হয়েছিল, ভীষণ ভালো খাওয়াটা ছিল। এরপরে আমরা ডিনার সেরে গেলাম একটু সুইমিং পুলে, পা ডুবিয়ে বসে আড্ডা মারলাম খানিকক্ষণ, তারপরে ফিরে এলাম নিজেদের রুমে, এবং এইভাবেই আমাদের ফার্স্ট ডেটা শেষ হলো শান্তিনিকেতনে। এরপরে নেক্সট ব্লগে আবার দেখাবো কী কী করলাম, তিন দিন ছিলাম শান্তিনিকেতনে, এবং তোমাদের সাথে শেয়ার করব আমাদের কীভাবে আনন্দে কেটে গেল বাকি দুই দিনও।